অনেকে জানতে চান যে আমরা যে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস মাপি বাসাই, সেটা দিয়ে কি অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায় কিনা। এ বিষয়ে যেটা বলতে হয় যে অ্যাকুরেট রেজাল্ট হুবহু যেটা আসলেই আছে সেটা পাওয়া যায় না, তবে একটা ধারণা পাওয়া যায়। যেমন বলা যায় যে একজনের ডায়াবেটিস অনেক কমে গেছে, সেটা কিন্তু বোঝা যায়, আবার যদি খুব বেড়ে যায় সেটা বোঝা যায়। কিন্তু একদম যে আমরা যে শিরা থেকে যে রক্ত নিই সেটার যে রেজাল্ট, তার সাথে কিছুটা পার্থক্য হয়। তবে আমি বলবো যে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের প্রত্যেকের বাসায় কিন্তু এই গ্লুকোমিটারটা থাকা উচিত, এবং যদি খুব খারাপ লাগে, শরীরে যদি খুব অসুবিধা হয়, তাহলে খুব দ্রুত ব্লাড সুগারটা টেস্ট করা উচিত। অনেক সময় দেখা যায় যে খুব বেড়ে গেছে অথবা খুব কমে গেছে, কারণ হসপিটালে নিতে হবে কি না এটা দেখে একটা ধারণা পাওয়া যায়। এছাড়া ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকছে কি না সেটা কিন্তু একটা ধারণা পাওয়া যায়। কিন্তু হুবহু যে রেজাল্টটা আপনার আমরা শিরা থেকে নিয়ে যেটা পাই গ্লুকোমিটারে, কিন্তু সে রেজাল্টটা পাওয়া যায় না। ধন্যবাদ সবাইকে।